এগুলো কত করে প্রাইস আছে গো? এটা আমরা 180 রুপিস 12 পিস। খুবই দারুণ লাগে, খুবই আকর্ষণীয় জিনিস। 30 টাকা 12 পিস ডজন, 12 পিস ডজন 30 টাকা। রাখির মধ্যে কিন্তু লেখা রয়েছে, দেখো ভাই লেখা রয়েছে, আমাদের দেখাচ্ছি ক্লোজ থেকে। আর এগুলো কিসে? মেটালে? হ্যাঁ মেটাল। এগুলো প্যাকেট কত করে পড়ছে? 16 টাকা পাতা। এক পাতা 16 টাকা? বাহ, এক পাতা কিন্তু 16 টাকা দাম, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো অনেক রকমের কালেকশন রয়েছে, অনেক রকম কালেকশন রয়েছে। সাই বাবা কা দারুণ দারুণ ডিজাইন কিন্তু রয়েছে, খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। এই দেখো এই দেখো এই একটা এই দুটো ডিজাইন। তো কি ভুলে গেছো আমাকে? পুরো একটা মাসের একটা লম্বা টাই গ্যাপ, তাই না? এক মাসের মধ্যে এর মধ্যেই ভুলে গেলে জিএম দা ব্লগার কে। সো প্রায় এক মাস পর আমি আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা প্রথমে আমি তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাই আমার 1000 সাবস্ক্রাইবার হওয়ার জন্য, আমার ফ্যামিলির মেম্বার হওয়ার জন্য। 1000 সাবস্ক্রাইবার হওয়ার পর আমি কিন্তু মোটামুটি ভিডিও আর আনিনি, হওয়ার পর একটা মাস পুরো গ্যাপ হয়ে গেছিলো, আমার একটা পার্সোনাল প্রবলেম ছিল। তা আজকের আবার বেরিয়েছি ভিডিও করতে, তা তোমরা সাপোর্ট করো, তোমরা এইভাবেই পাশে দেখো। তো চলো সেই পুরোনো স্টাইলে ইন্ট্রোটা দেওয়া যাক। সো হোয়াটসঅ্যাপ গাইজ, আমি গৌতম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএম দ্য ব্লগার। তো আজকে কিন্তু আবার চলে এসেছি আমি বড় বাজারে। তা সামনে কিন্তু রাখি আসছে, আগস্টের 30 তারিখে কিন্তু রাখি। তা বড় বাজারে কিনাম রাখির কালেকশন উঠেছে না উঠেছে সেগুলো কিন্তু আজকে তোমাদের দেখাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। মাল হ্যায় ফ্যান্সি মাল হ্যায় ইউনি স্টাইলে রাখি, দেখো এগুলো একদম ফ্যান্সি মাল। কিন্তু রাখির মধ্যে কিন্তু লেখা রয়েছে, দেখো ভাই লেখা রয়েছে, আমাদের দেখাচ্ছি ক্লোজ থেকে। আর এগুলো কিসে? মেটালে? হ্যাঁ মেটাল। এগুলো প্যাকেট কত করে পড়ছে? 150 টাকা পড়ছে, 150 টাকা 12 পিস। 150 টাকায় 12 পিস? বাহ, শুধু একটা ভাই এর আছে, এটা কিন্তু ওম এর আছে, এটা কিন্তু পাথরের উপর আছে। এই একটা রয়েছে, এটা কি লেখা রয়েছে? ভাই লেখা রয়েছে না? আচ্ছা ভাইয়া ভাইয়া, হিন্দিতে ভাইয়া লেখা রয়েছে। তো কাকা এখানেই বসো, এখানেই রোজ একদম ব্রিজের তলায়, ঠিক হাওড়ার দিক থেকে এলে কিন্তু ব্রিজটা যেখানে শেষ হচ্ছে, এখানে ব্রিজটা শেষ হচ্ছে ঠিক ঘুরে এলেই কিন্তু এই কাকার দোকান। একদম ইউনিক ইউনিক স্টাইলে কিন্তু রাখি, বেশ দারুণ লাগলো কিন্তু রাখি। শেষ সময় তাই, আর শেষ সময় রোজ রোজই তো বছর মাল থাকে, সকালে আসলে আরো কালেকশন থাকে, আরো কালেকশন থাকে। একমাত্র আমার কাছেই পাবে এই কালেকশন, আমি নিজে হাতে মাল বানাই। এগুলো নিজের হাতে তৈরি? এক বাহ, 2 টাকা ডজন, 2 টাকা ডজন। এই ভাইয়ের কাছেও দারুণ দারুণ কালেকশন রয়েছে, এই দেখো। কত করে রে? 16। হ্যাঁ 16 টাকা পাতা? হ্যাঁ এক পাতা 16 টাকা? এক পাতা 16 টাকা। বাহ, এক পাতা কিন্তু 16 টাকা দাম, দেখতেই পাচ্ছ তোমরা। আর খুব সুন্দর সুন্দর কিন্তু রয়েছে, এই দেখো। কটা করে রয়েছে? কটা করে আছে পাতায়? 12টা করে, সবই 12টা করেই থাকে, একজন এক ডজন করে থাকে। এই যে এই ছোট্ট ভাইটা কিন্তু বিক্রি করছে, দেখো। এর তো নাম কি? নূর আলাম। হ্যাঁ নূর আলাম, নূর আলাম। একদম পাশাপাশি যে কিন্তু দোকান, যে কাকুর দোকানটা দেখালাম এর আগে, তার পাশেই কিন্তু এই ছোট্ট ভাইটার দোকান। পুরো এই রাস্তাটা ধরে হেঁটে এলে কিন্তু পরপর কিন্তু সব দোকানগুলো শুরু হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু দেখে দেখে প্রত্যেকটা দোকানে দারুণ দারুণ কালেকশন রয়েছে, তোমরা কিন্তু দেখে দেখে প্রত্যেকটা দোকানেই মানে রাখিগুলো কিনতে পারো। আর একটা দাদার দোকানে আমি এসেছি, এই দোকানটার কালেকশনগুলো কিন্তু বেশ দারুণ দারুণ লাগলো। তো তোমাদেরও একটু দেখাচ্ছি আমি ক্লোজ থেকে ধরে, হয়ে যাবো। এগুলো কত করে পাতা আছে দাদা? 25 টাকা করে সব, যা নেবে 25, যা নেবে 25, যা নেবে 25 কিনতে গেল। তোমাদের কালেকশনগুলো দেখে দিচ্ছি, যেগুলো ইউনিক ইউনিক সেগুলো কিন্তু আমি তোমাকে দেখাচ্ছি। ভালো ভালো ডিজাইন পাওয়া যায়, বেশ সুন্দর সুন্দর ডিজাইন। এটা কিন্তু মানে স্বাধীনতা দিবসের দিন এইটা যেন জিনিসটা পড়তে পারবে, রাখি হিসাবে না পড়লেও যারা এমনি ফ্ল্যাগ ফ্ল্যাগ তুলতে যাবে তারা কিন্তু এই জিনিসটা পড়তে পারো, যারা ফ্ল্যাগ পতাকা তুলতে যাবে এই জিনিসটা হাতে পড়তে পারো, খুবই দারুণ লাগবে। আরও দেখাচ্ছি, এই দেখো এই একটা রয়েছে, খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। এই দেখো মার্কেট আছে, গান থেকে পুরো চিনা বাজার। অনেক রকম কালেকশন রয়েছে এখানে, খুবই ভালো রয়েছে। আর 25 টাকা প্রত্যেকটা পাতা, 25 টাকা 6 পিস করে রয়েছে। হ্যাঁ 6 পিস করে রয়েছে তো? হ্যাঁ
বাহ, দারুন দারুন কালেকশন কিন্তু রয়েছে দোকানটায়। এই একটা কত দেখাবো তোমাদের, এসে দেখে নিয়ে নিতে হবে, একদম মন মতো পেয়ে যাবে তোমরা কম দামের মধ্যে। আর দাদার দোকানটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক এই দোকানটা, এই দোকানটার সামনেই মা কালী। হ্যাঁ মা কালী এন্টারপ্রাইজ। বাহ, এই দোকানটার সামনে কিন্তু একদম, দাদাকে দেখে রাখো। তোমার নামটা কি বলে দাও? ঋত্বিক। ঋত্বিক, ঋত্বিক রোশন না কিন্তু, ঠিক আছে ঋত্বিক, ঠিক আছে চলো দেখি পরের দোকানটা দেখি। এই দোকানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কালেকশন। এই দোকানটাও বেশ দারুণ দারুণ কালেকশন আছে, এগুলো কিন্তু পাথরের কালেকশন, বেশ দারুণ দারুণ ডিজাইন আছে। এটা কিন্তু পাশের দোকানটা, দারুণ দারুণ ডিজাইন কিন্তু রয়েছে, খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। এই একটা কত করে পাতা? 30 টাকা পাতা বাবু, 30 টাকা পাতা, 6 পিস করে রয়েছে প্রত্যেকটা পাতায়, কিন্তু 6 পিস করে রয়েছে 30 টাকা। আর এগুলো সব একই দাম বাবু? একই দাম, একই দাম। বাহ, এগুলো কিন্তু একই দাম আছে, এগুলো কিন্তু মানে ডিজাইনগুলো খুবই সুন্দর, পাথরের কাজ, এগুলো 30 টাকা করে পেয়ে যাচ্ছ, মাত্র 30 টাকা, কিন্তু সত্যি মাত্র 30 টাকা। এত সুন্দর সুন্দর কালেকশন, 6 পিস করে রয়েছে, 30 টাকা পাচ্ছ, মাত্র 30 টাকা। একটু এটা দেখাবো, এটা পাথরের, এটা এটা বেশি দাম আছে, এটা বেশি কত? ওটা 140 টাকা, 140 টাকা ডজন। বাহ, এটা কিন্তু খুবই সুন্দর, এটা কিন্তু একটু দাম বেশি আছে, 140 টাকা, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো কেন বেশি দামটা, খুবই সুন্দর আছে কিন্তু এটা, ঠিক আছে রাখো। একদম এই দাদার যাকে দেখো, দোকানটা দেখালাম তার পাশেই কিন্তু এই দাদার দোকান, এই দাদার দোকান, এগুলো কিন্তু 30 টাকা, এগুলোও 30 টাকা পেয়ে যাবে। আর ওইটা যেটা দেখালাম ওইটা কিন্তু 140 টাকা, একটু দাম বেশি আছে, কালেকশনটা তোমরা মানে ডিজাইনটা দেখে বুঝতেই পারছো। চলো আগে দেখা যাক, চলো একটু ইউনিক কালেকশন তোমাদের দেখাই, বাচ্চাদের জন্য স্পেশালি কিন্তু এগুলো বাচ্চাদের জন্য। এই দেখো একদম তো লাইট জ্বলছে, বাহ, এটা টেডি বিয়ার, টেডি বিয়ার, হ্যাঁ এটা কিডস রাখি বলে, মিকি মাউস, মিকি মাউস, মিকি মাউস, এটা হচ্ছে মিকি মাউস। আর প্রত্যেকটা কিন্তু লাইট জ্বলছে, লাইটের প্রত্যেক লাইট আছে, এই দেখো দেখতেই পাচ্ছো তোমরা। এগুলো কত করে প্রাইস আছে গো? এটা আমরা 180 রুপিস, 12 পিস, 12 পিস, 12টা 180 টাকা, 180 টাকা, 12 পিস পেয়ে যাচ্ছ, মানে প্যাকেটে, মানে প্যাকেটে পুরো প্যাকেট, পুরো প্যাকেটটা নিতে হবে 180 টাকা। এগুলো কি কত দামে তাও বেচতে পারবে যদি মানে? এটা আপনারা 20 টাকা পিস বিক্রি, 20 টাকা পিস বিক্রি করতে পারবে। এগুলো কিন্তু বিশেষ করে বাচ্চাদের জন্য, আর বাচ্চাদের খুবই দারুণ লাগবে, খুবই আকর্ষণীয় জিনিস। আর এগুলো কত করে বান্ডিল? আপনাদের 30 টাকা, 12 পিস ডজন, 12 পিস ডজন, 30 টাকা, মানে এই একটা একটা বান্ডিল 30 টাকা, একটা বান্ডিল 30 টাকা। বাহ, সুন্দর সুন্দর ডিজাইন আছে, আমি একটু ডিজাইনগুলো তোমাদের দেখাচ্ছি, একটু দেখো। সুন্দর সুন্দর, এটা কিন্তু রুদ্রাক্ষের উপর আছে, রুদ্রাক্ষের উপর আছে। এগুলো কত করে? 30 টাকা করে প্রত্যেকটাই, 30 টাকা। এই ঝুড়িতে যা আছে মোটামুটি সবই 30 টাকা, হোলসেল প্রাইস, হোলসেল প্রাইস। তোমরা কিন্তু ফ্যামিলিতে বেশি লোক থাকলে একটা বান্ডিল নিয়ে নিলে, 12 জন 13 জন যা থাকলো হয়ে গেল 12 জন। আর দাদাকে আমি দেখিয়ে দিচ্ছি, এই দাদা তোমার নামটা একটু বলে দাও। আমার নাম বাবলু সরকার, বাবলু সরকার, ঠিক হচ্ছে নাফকার ট্রেড কোম্পানি, আর তার সামনেই কিন্তু নাফকার ট্রেড কোম্পানি, তার সামনেই কিন্তু দাদা বসছে, ঠিক আছে। তো ডেলি এখানেই বসো তো? এখানেই তো তোমার ডেলি রাখি, রাখি মানে এখন তো 30 তারিখ অব্দি এখানে, 30 তারিখ, ঠিক আছে। আছি ঠিক এখন ওল্ড চীনা মার্কেটের গলি, এই যে ঠিক তার বাইরে কিন্তু রয়েছি এই দাদার দোকানে। দাদার দোকানে আমি দোলের সময় ভিডিও করে গেছিলাম, রঙের ভিডিও, মানে রঙের মার্ক মানে দোকান ছিল তখন। আর এখন হচ্ছে রাখির সিজন বলে রাখির দোকান। তো দাদার দোকানে কী কী কালেকশন আছে আমি একটু দেখি। 60 টাকা করে হোলসেল, কত করে
12 পিস করে রয়েছে এটা দুটো জনের প্যাকেট আছে দুটো জনের প্যাকেট আছে এক প্যাকেট এক ডজন নিতে পারবে হ্যাঁ এক ডজন নিতে পারবে এক ডজনের দাম হচ্ছে 60 টাকা 60 টাকা বাহ অনেক কালেকশন আছে অনেক দারুন দারুন কালেকশন রয়েছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কিছু এই 10 টাকা 10 টাকা 10 টাকা আ দিয়া ভাই 60 বে 60 বে 60 বে তারপরে এই দড়ির মাল আছে 20 টাকা ডজন डजन এগুলো কিন্তু এত নরমালের মধ্যে আর ওই জন্য 20 টাকা ডজন 12 পিস 20 টাকা পেয়ে যাচ্ছে তোমরা বিসিয়া 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 দর্জন দর্জন এই একটা রয়েছে দেখো এটাও কিন্তু 20 টাকা ডজন 12 পিস 20 টাকা করে অনেক ডিজাইন আছে কালেক্ট করে কালেক্ট করে এই তো দাদা কালেকশন গুলো দেখাচ্ছে বা করে 60 করে 60 করে 60 একদম তোমরা যদি বিজনেস করতে চাও মানে রাখির সিজনে তোমরা যদি দোকান খুলতে চাও তোমরা কিন্তু কম দামে কিনে নিয়ে গিয়ে বেশ ভালোই প্রাইস এগুলো মোটামুটি কত টাকায় বিক্রি করলে এক পিস করে কত টাকায় যাবে মার্কেটে দোকানে এটা 40 টাকা ডজন বিক্রি করবে 40 টাকা ডজন এখান থেকে হোলসেল 20 টাকায় তুললে ওখানে পাড়ায় 40 টাকায় ডজন দোকানে সাপ্লাই দেবে আচ্ছা তো তোমরা একটা আইডিয়া পেয়ে গেলে তোমরা যদি মানে ব্যবসা করতে চাও রাখি সিজনে রাখি কিনে এটা আমরা স্পেশাল বানিয়েছি একটু দড়ি লম্বা করে বানিয়েছি যাতে মোটা 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 যদি লোক তো হয় সুবিধা হবে পড়া চলে একটু খেয়াল রেখে করেছি আমরা এগুলো তোমাদের নিজেদের তৈরি নিজের তৈরি আমরা দিচ্ছি সেই জন্য আমরা সস্তায় একটু ওই জন্যই সস্তায় দিয়ে দিচ্ছি 20 টাকা ডজন 20 টাকা ডজন কালেকশনগুলো দেখি এই দাদা দোকানেও এসেছিলাম কিন্তু আমি দোলের সময় এখন কিন্তু রাখি তুলেছে দোলের সময় খুব সুন্দর সুন্দর রং ছিল আর রঙের কালেকশন ছিল এখন কিন্তু রাখির কালেকশনগুলো তোমরা দেখো দারুন দারুন পাবে এগুলো পাবে বহুত ভালো 60 টাকা পিস 60 টাকা দর্জন এটা এগুলো সব নেবে আপনার কে 42 টাকা দর্জন এগুলো 42 টাকা দর্জন 42 টাকা দর্জন সব হোলসেল মধ্যে পাবে রিটেল নাই রিটেল নিলে 60 টাকা লাগবে ঠিক আছে ডিটেইল মানে ওই এক পাতা যদি নেয় 60 টাকা লাগবে এক পাতা 60 টাকা হ্যাঁ এমনি গুরু আর বান্ডিল পুরো বান্ডিল নিলে 42 টাকার পড়ে হ্যাঁ 42 টাকা টাকা বান্ডিল নিলে মানে 480 টাকা দর্জন না 40 টাকা পড়ে 40 টাকা পড়বে এগুলো এগুলো সব 24 টাকা দর্জন 40 টাকা ডজন 24 24 টাকা ডজন হ্যাঁ আচ্ছা এই সব যাতে সব এই মানে একটা নিলে 60 টাকা 60 টাকা মানে এক পাতা যদি তোমরা এক পাতা যদি নাও এরা মানে সিঙ্গেল পাতা যদি নাও তোমার 30 টাকা পড়বে 24 টাকাটা এটা 24 টাকাটা 30 টাকা পড়বে আর এগুলো হচ্ছে 42 টাকা যেটা ছোট ডিজাইন আছে এগুলো হচ্ছে 42 টাকা যেটা এগুলো কিন্তু এক পাতা নিলে তোমার 60 টাকা পড়বে আর এগুলো তো এক বাক্স নিতে পারে এক ডজনও নিতে পারবে এই যে বাক্স হিসেবে রয়েছে দেখো এটা দেখো এই দেখো এটা কারেক্ট ডিজাইনটা দেখো খুব সুন্দর স্বস্তিকের উপর গণেশের উপর খুবই সুন্দর লাগছে এই হচ্ছে ময়ূরের উপর এগুলো কত 26 টাকা ডজন 36 টাকা ডজন
12 পিস 36 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে তোমরা। এই দেখো ডিজাইন গুলো তোমরা দেখে রাখো। প্রচুর প্রচুর কালেকশন আছে, প্রচুর মানে কালেকশন আছে, প্রচুর ডিজাইন আছে, সুন্দর সুন্দর। আর মাত্র 10 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ, এর চেয়ে আর কি চাও? এগুলো কিন্তু মাত্র 10 টাকা, 12 পিস 10 টাকায় পেয়ে যাচ্ছ। এনাদের হাতে তৈরি, একদম হাতে তৈরি তো আপনাদের, সব হাতে তৈরি কারিগর দিয়ে। উনি মালিক, উনি মালিক, উনি সব তৈরি করেন। ফটো দেখো, এই রাখি গুলো তৈরি কিন্তু, এই রাখি গুলো তৈরি কিন্তু এই দাদার হাতেই। সুন্দর সুন্দর, বেশ সুন্দর সুন্দর, দারুণ দারুণ। অনেক ডিজাইন আছে, অনেক ডিজাইন আছে, মানে দেখাতে দেখাতে শেষ। এই একটা ডিজাইন রয়েছে, এই একটা ডিজাইন, অনেক ডিজাইন আছে।